সরকার হঠাৎ এখন থেকেই রাজপথ দখলে নিতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই পরামর্শ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। অভিযোগ করেন, ভারতের গজালডোবা পয়েন্টের সবগুলো সুইচ গেট একযোগে খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশকে না জানিয়ে এভাবে সুইচ গেট খুলে দিয়ে আন্তর্জাতিক আইনে অপরাধ করেছে ভারত, কিন্তু এ নিয়ে সরকারের ন্যূনতম প্রতিবাদ নেই। তোমাদের সাথে কঠিন পথ, বন্ধুর পথ, এটার থেকে সরে গেলে চলবে না। আমাদের সব সময় রাস্তায় থাকতে হবে, রাস্তা দখল করে রাখতে হবে।